বন্ধুরা, আজ 2 অক্টোবর 2023 গান্ধী বার্থডে এবং লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন আজ। যাই হোক, আজকের বিজ্ঞান আলোচনায় চলে এলাম। খবর বেরিয়েছে মঙ্গলযান 2 সম্পর্কে, ইসরো আপডেট দিয়েছে, আপনাদের জানাবো। এছাড়া শুক্রযান 1 সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম, এবার আরও তথ্য এসছে শুক্রযান 1 সম্পর্কে, সেই খবর আপনাদের দেব, তথ্য বিশ্লেষণ করব। এছাড়া চন্দ্রযান তিনের কিন্তু বেঁচে ওঠার সম্ভাবনা আর নেই, ইসরো বা ইসরোর সায়েন্টিস্টরা মোটামুটি শিওর হয়ে গেছেন। তার কারণ, এতদিন একদিক থেকে আলো পড়ছিল, অপেক্ষা করছিল যে পূর্ণিমার পর অন্যদিক থেকে আলো পড়বে, যদি সোলার প্যানেলগুলো এদিক থেকে আলো পড়ার পর চার্জ হয়, কিন্তু আরও 2-3 দিন অপেক্ষা করার পরও হয়নি, আর টাইমও নেই হাতে। আজকে 2 তারিখ, মানে 5 তারিখ অবধি টাইম, আর হাতে 3 দিন, এর মধ্যে আর জেগে ওঠার সম্ভাবনা নেই। তার মানে আমাদের ভারতের রাষ্ট্রদূত হিসাবে থেকে গেল ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এই যে তারা এক কথায় বলা যেতে পারে মৃত, কিন্তু সেই মৃত্যুবরণ করার আগে কি দিয়ে গেল? দিয়ে গেল আমাদের গর্ব, সমস্ত ভারতবাসীকে গর্বিত করে গেল চন্দ্রযান 3। তার কারণ, এটাই ছিল আমাদের প্রথম সফট ল্যান্ডিং চাঁদের। এই ল্যান্ডিং থেকে অনেক কিছু ইসরো কিন্তু শিখতে পেরেছে, যা আগামী দিনে অন্য গ্রহ যেমন মঙ্গলে ল্যান্ড করার মতো ক্ষমতা অর্জন করে নেবে ইসরো। তো মঙ্গল বলতে আমার মনে পড়ে গেল, মঙ্গলযান সম্পর্কে আপডেট এসছে অনেক বছর পর। সেই 2012-13 লঞ্চ করেছিল, 2014 মঙ্গলে প্রবেশ করেছিল, এবং তারপর কেটে গিয়েছে প্রায় 11-10 বছর প্রায়। তো সেই যে লঞ্চ হয়েছিল, সেই লঞ্চের পর আবারও আমাদের কিন্তু অরবিটার পাঠাতে চলেছে, এরকম খবর এসছে ইসরোর তরফ থেকে। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার, এবার কিন্তু আরও অনেক পেলোড নিয়ে যাবে। আচ্ছা, মঙ্গলযান ওয়ান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই যে মঙ্গলযান ওয়ান গত বছর 2022 তার এই অক্টোবরেই, ঠিক 1 বছর আগে, তার যে ক্রিয়াকলাপ সেটা শেষ করেছে। মানে মঙ্গলযান ওয়ান কিন্তু এখন আর বেঁচে নেই, তার স্ট্রাকচার রয়ে গিয়েছে মঙ্গলের কক্ষপথে, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ নেই, সে এক প্রকার মৃত। কিন্তু এই মঙ্গলযান 2 সম্পর্কে অনেক আপডেট এসছে। কি জানা যাচ্ছে মঙ্গলযান 2 সম্পর্কে আপনাদের সেই খবর জানাবো। 9 বছর পর আবার পৃথিবীর পরশিগ্রহ মঙ্গলে মঙ্গলযান পাঠানোর চিন্তাভাবনা বা তোড়জোড় শুরু করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলে পাঠানোর জন্য দ্বিতীয় যে মহাকাশযান প্রস্তুত করা হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে মঙ্গলযান 2। লাল গ্রহে একগুচ্ছ উদ্দেশ্য সাধনের লক্ষ্য নিয়ে পাড়ি দেবে ইসরোর এই মঙ্গলযান 2। মার্স অরবিটার মিশন 2, সেই নামে কিন্তু পরিচিত হচ্ছে মঙ্গলযান 2। মঙ্গলের মাটিতে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য এই মহাকাশযানের সঙ্গে মোট 4টি পেলোড পাঠাবে ইসরো। সেগুলি মঙ্গলের আবহাওয়া, মাটির ধুলো পর্যবেক্ষণ করবে এবং সেই সংক্রান্ত অজানা তথ্য আমাদের ভারত তথা ইসরোকে পাঠাবে। প্রথম পেলোডের নাম মার্স অরবিট ডাস্ট এক্সপেরিমেন্ট, মডেক্স। এর মাধ্যমে মঙ্গলের মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় ধুলোর উৎপত্তি, ঘনত্ব, গতিবিধি বোঝার চেষ্টা করা হবে। দ্বিতীয় পেলোড রেডিও অকাল্টেশন, RO, এর মাধ্যমে মঙ্গলের বায়ুমণ্ডলে ইলেকট্রন নিউট্রনের ঘনত্ব পরিমাপ, বায়ুমণ্ডলের সার্বিক চরিত্র বিশ্লেষণ করা যাবে। মঙ্গলযান 2-এর তৃতীয় পেলোড এনার্জেটিক আয়ন স্পেকট্রোমিটার, IEIS, মঙ্গলের বায়ুমণ্ডলে সৌরশক্তি কণা এবং সুপার থার্মাল সৌর বায়ু কণা চিহ্নিত করার জন্য এই পেলোড তৈরি করা হবে। এছাড়া চতুর্থ পেলোডটির নাম ল্যাংমিওর প্রোব অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড এক্সপেরিমেন্ট, LPEX, মঙ্গলের বায়ুমণ্ডলে প্লাজমার পরিবেশ পর্যবেক্ষণের জন্য এই পেলোড তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে ইলেকট্রনের ঘনত্ব, ইলেকট্রনের তাপমাত্রা পরিমাপ করা যাবে। সম্প্রতি ইসরো চন্দ্রযান 3 কিন্তু অভিযান করেছে এবং সফল হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে মহাকাশযান নামিয়েছে ইসরো, দক্ষিণ মেরুর কাছে, ওকে, দক্ষিণ মেরুতে নয়, আবারও বলে দিলাম, যা এর আগে আর কোনো দেশ করতে পারেনি। চাঁদের মাটিতে চন্দ্রযান 3-এর ল্যান্ডার এবং রোভার
ঘুরে বেরিয়েছে টানা 10 দিন। এরপর সূর্যকে পর্যবেক্ষণের জন্য সৌরযান পাঠিয়েছে ইসরো। এবার তাদের লক্ষ্য মঙ্গলের দ্বিতীয় অভিযান, আর শুধু মঙ্গলের দ্বিতীয় অভিযান নয়, লক্ষ্য কিন্তু শুক্রযান 1 পাঠানোর। তারতর্য শুরু হয়ে গেছে। তো শুক্রযান 1 সম্পর্কেও কিছু তথ্য আমাদের কাছে এসেছে, সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যে শুক্রযান 1 সম্পর্কে কি জানা যাচ্ছে। জানাই যে শুক্র গ্রহকে ঘিরে ইসরোর কিন্তু কৌতূহল বরাবর খুব বেশি। শুক্র গ্রহের আবহাওয়া মণ্ডল পৃথিবীর থেকে 100 গুণ বেশি ঘন, গ্রহ জুড়ে শুধুই অ্যাসিডের আস্তরণ। আশঙ্কা যেভাবে বাড়ছে দূষণ, তাতে অদূর ভবিষ্যতে এমন দশা হতে পারে আমাদের পৃথিবীরও। তাই শুক্র গ্রহকে ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করলে আরও ভালোভাবে বোঝা যাবে পুরো বিষয়। শুক্র গ্রহের আকার প্রায় পৃথিবীর সমান। শুক্র গ্রহের ব্যাস 7,521 মাইল বা 12,104 কিলোমিটার। অন্যদিকে পৃথিবীর ব্যাস 7,926 মাইল বা 12,756 কিলোমিটার, মানে প্রায় এক। শুক্রযানের নামকরণ হয়েছে 2012 সালে, 2 সংস্কৃত শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে শব্দটি শুক্র। এখানে গ্রহটির নাম আর যান কথাটির অর্থ, যেটি যাত্রা করবে। পৃথিবীর যমজ গ্রহটির আবহাওয়া মণ্ডল থেকে ভূমিতল সবই খতিয়ে দেখার সম্ভাবনা বা কথাই শুক্রযানের। শুক্র গ্রহে কি প্রাণ রয়েছে? বিজ্ঞানীদের ধারণা তেমন কোনো সম্ভাবনা নেই, তবে হতেই পারে অতি সূক্ষ্ম আদ্য প্রাণী রয়েছে শুক্র গ্রহে। শুক্রের কাছে পৌঁছে কী ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো যেতে পারে, তা নিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাকাশ গবেষণা সংস্থা ও গবেষকদের কাছে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয় ইসরোর তরফে। ভারতের তরফে বেশ কয়েক ডজন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ইসরো, পাশাপাশি বিদেশের বিভিন্ন সংস্থাকে গবেষণা চালানোর সুযোগ করে দিতে চায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রযান মহাকাশ থেকে শুক্র গ্রহের ভৌগোলিক গঠন এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ অধ্যয়ন করবে। 4 বছর হবে এই শুক্রযান মিশনের আয়ু। GSLV Mark II রকেটে করে পাঠানো হবে শুক্রযানকে। 2,500 কেজি ওজন হবে শুক্রযানের। শুক্রযানের মধ্যে 100 কেজির পেলোড থাকবে। বর্তমানে এটিতে 18টি পেলোড ইনস্টল করার খবর রয়েছে, তবে কতগুলি পেলোড যাবে সে বিষয়ে আর কয়েকদিন বাদেই সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রযান 1 তৈরির কাজকর্ম চলছে, তবে কবে এই মিশন চালু হবে অর্থাৎ দিনক্ষণ, সেসব কিছু ঘোষণা সেইভাবে করা হয়নি ইসরোর তরফ থেকে। আশা করা হচ্ছে 2024 সালে শুরু হবে বা হবে এই মিশন। শুক্রযানের প্রযুক্তি ও তার যন্ত্রপাতির কিছুটা অংশ তৈরি করছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। ভেনাস ইনফ্রারেড অ্যাটমসফিয়ার গ্যাসেস লিঙ্কার যন্ত্র তৈরির দায়িত্বে রয়েছে ফ্রান্সের এনভায়রনমেন্ট অ্যান্ড স্পেস অবজারভেশন ল্যাবরেটরি ও ফ্রেঞ্চ ন্যাশনাল সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড CNRS। তো এই ছিল চন্দ্রযান 3, মঙ্গলযান 2, শুক্রযান 1 নিয়ে খবর। আদিত্য এলন ঠিকঠাক মতো এগিয়ে চলেছে, এখনও 85 দিন বাকি, 80-85 দিনের মতো বাকি, টোটাল 125 দিনের জার্নি। সেপ্টেম্বরের 2 তারিখে শুরু হয়েছিল জার্নি, আজ একদম 1 মাস কমপ্লিট করেছে, 30 দিন, তার মানে এখনও মোটামুটি 90-95 দিন বাকি। যাই হোক, আদিত্য এলন সম্পর্কে তো গতকালকেই খবর দিয়েছি যে 9 লক্ষ কিলোমিটার সে পার করে গেছে। এখন গতি কিন্তু খুব কমবে, আস্তে আস্তে কমবে, কারণ পৃথিবীর থেকে তাকে ঠেলে দেওয়া হয়েছে, সে পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে বেরিয়ে গেছে এবং সে এবার ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্টের দিকে এগোচ্ছে। সময় লাগবে, লাগাই উচিত, তো সেই বিষয় নিয়ে খবরাখবর এলে আপনাদের জানাবো। তো আজকের এই বিজ্ঞান আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সমস্ত ভারতবাসীর জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, বাংলাদেশের সকলকে সালাম এবং নমস্কার।